রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কাটাবাড়ি হাড়পুর যুব সমাজ মাহফিল ইনতেজামী কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আফজাল হোসেন, আজকে প্রোগ্রামের সম্মানিত বরেণ্য মেহমান জনাব মাওলানা তারেক আহমদ জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজল আজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, আমার প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে সবাই আপনারা ক্লান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এই ছোটরা তোমরা একটু কথা কম বলো তোমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর মেহরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন সুন্দর একটা আয়োজনে বরকতপূর্ণ একটি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বতেন জোড়ালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ, একটু চিৎকার মেরে বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহুম্মা, ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. أمر الله تعالى شكر আদায় করে নিলাম। এই প্রত্যন্ত অঞ্চলে একটি নিবৃত পল্লীতে এত সুন্দর একটা আয়োজন, এটি মহতি উদ্যোগ, আমি আনন্দিত। আপনারা ব্যথিত কিনা জানি না, আপনারা আনন্দিত নাকি? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। এই যুব সমাজ কাটা বাড়িতে কোনো কাটা না রেখে ফুলগুলো জমা করেছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি এটা কাটা বাড়ি আছে না ফুল বাড়ি হয়ে গেছে? জান্নাতের ফুল বাড়ি হয়ে গেছে, তাই না? সুন্দর, অনেক কষ্ট করে আয়োজনটা তারা করেছেন। চতুর্থ বার্ষিকী তো, 4 বছর তো শিশুই থাকে, দিন দিন এটা আরো বড় আকার ধারণ করবে। আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুল করে নিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার প্রথমেই মুকাম্মেলে নিজাম হায়া, কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, মানুষের জীবনের জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিয়েছেন আপনার আমার জন্য
যে কিতাব সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাবের শেষ দিকের দুটি আয়াত এবং মাঝের দিকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক সবার আগে আমাকে বলার, আমল নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। যে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় এখানে বসে আছি সেই সময় গোটা পৃথিবীতে মুসলমানদের জন্য কোথাও একটি নিরাপদ এবং শান্তিময় এমন কোন স্থান আছে বলে আমার মনে হয় না। গোটা পৃথিবীতে মুসলমান কোথাও শান্তিতে আছে? আসতে বলবেন না আছে? কোথাও নেই। অথচ গোটা দুনিয়া জুড়ে 56টি মুসলিম দেশ আছে। জনসংখ্যার দিক থেকে গোটা পৃথিবীতে মুসলমান প্রায় 250 কোটি। আজকে আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থাকলে মুসলমানদের কোন ঐক্যের প্ল্যাটফর্ম নেই। আছে আছে ঐক্যের প্ল্যাটফর্ম? আছে? এ ওকে গালি দেয়, ওকে গালি দেয়, এই গালিগালাজ চলছে আমাদের ভিতরে। এই যে দ্বন্দ্ব মুসলমানদের ভিতরে, যে একটি বিশাল একটি দ্বন্দ্ব চলছে, অনৈক্যের একটি মানে খারাপ একটা চিত্র আমরা লক্ষ্য করছি, চিত্রিত হচ্ছে। কেন, কি জন্য, কি কারণে এই অবস্থাটা হচ্ছে? আজকে মুসলমান মুসলমানকে মারছে কেন? এর মূল কারণ একটি কারণ, সেটি হলো আমরা আসল পথ থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছি, ঠিক কি না? আমরা পথ থেকে বিপথে রওনা দিয়েছি। আমাদের সঠিক একটি পথ দরকার। আমি যাব ঢাকা, গাড়ির চাকা এবং স্টিয়ারিং যদি আমার থাকে, যদি রাজশাহীর দিকে, আমি কি ঢাকা যেতে পারবো? পারবো না। আমাকে পথ আগে তৈরি করতে হবে, পথ আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জন্য পথ দিয়ে দিয়েছেন। সে পথ কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে পথের জন্য আমরা প্রতিনিয়ত নামাজের ভিতরে প্রত্যেকটি রাকাতে রাকাতে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেই, সেই দোয়াটা আমরা করি। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এরপরে জোরে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। নামাজের মধ্যে আমিন আসতে না জোরে? হ্যাঁ, আচ্ছা, জোরেও বলে আসতেও বলে, মানে এখানে দুজনই আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমিন আসতে না জোরে? আবার আসতেও আসে? আসতে কারা বলেন? জোরে না আসতে? এই যে আসতে, আসতে না জোরে? জোরে। তাহলে যারা আসতে বলেন, যারা জোরে বলেন, কি দুজন কি গন্ডগোল করবো নাকি? করা যাবে? আর কেউ যদি আমিন নাই বলে, বলেন আমার ভাইরা আমিন কেউ আসতে বলুক, কেউ জোরে বলুক, এটা ইসলামের বড় কোনো বিষয় নয়। আজকে আমাদের দ্বন্দ্বগুলো লেগে থাকার মূল কারণ কিন্তু বড় কোনো বিষয় নিয়ে নয়, ঠনকো ঠনকো বিষয় নিয়ে। ফরজ নামাজের পরে মোনাজাত হবে কিনা এই নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে একটা গ্রামে 200 জন
200 জন মুসলমান 200 মুসল্লি একটা গ্রামে বসবাস করে, একটা মসজিদে যথেষ্ট, কিন্তু আমিন হবে কি হবে না, এটাকে কেন্দ্র করে একটা গ্রামে দুইটা মসজিদ হয়, খুব মহব্বত। মহব্বত না, এটা কি মহব্বতের লক্ষণ? আমার ভাইয়েরা, সবচেয়ে বড় বিষয় হলো আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটি অঙ্কের প্ল্যাটফর্ম নেই। মুসলমানরা ভ্রাতৃত্বের বন্ধন আজকে আবদ্ধ নয়, মুসলমানরা শতদা বিভক্ত হয়ে আছে। এটার মূল কারণ হলো লাইনটা আমরা ছেড়ে দিয়েছি, সেই সিরাতুল মুস্তাকিমকে যদি আমরা লালন করতাম, ধারণ করতাম, সিরাতুল মুস্তাকিমের পথে যদি নিজেকে যদি টিকিয়ে রাখতে পারতাম, আজকে আমাদের এমনটা হতো না। আমরা একটা অবস্থানে আমরা থেকে যেতাম, আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু ভাই আছেন, ফেতনা সৃষ্টি করার জন্য সর্বদাই লেগে আছেন, এমন এমন কিছু ফেতনা বাজ আছে না? নাই, আছে। ফেতনার দিকে যাওয়া যাবে না, বিপর্যয় সৃষ্টির দিকে যাওয়া যাবে না, বিশৃঙ্খলা নয় সংশোধন, হাড্ডাহাড্ডি নয় সমঝোতা, বিশৃঙ্খলা নয় ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ। আবদ্ধ হতে হবে আমাকে আপনাকে, আমাদের আল্লাহ কয়জন, আসতে বলে আমাদের আল্লাহ কয়জন, আমাদের রাসূল কয়জন, আমাদের কিতাব কয়টা, আমরা উম্মত কয়টা। কিন্তু এখন উম্মত হয়েছে কতগুলো, এই উম্মতের মধ্যে কত দলাদলি, ওকে গালি দেয় ওকে গালি দেয়, কিন্তু আমরা নেতৃত্ব নির্বাচন করতে নিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। একজন মুসলমানকে যদি প্রশ্ন করা হয়, এমন মুসলমানও আছে, যদি বলা হয় ও ভাই তোমার জন্য তোমার তোমার মূল আদর্শকে, তোমার মূল প্রেরণাকে, মুসলমান হয়ে জবাব দেয় আমার মূল প্রেরণা হলো রবি ঠাকুর, আছে না? নাই, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভিন্ন কবিদের নাম, সাহিত্যিকের নাম, বিভিন্ন মনীষীদের নাম চলে আসে, কিন্তু মুসলমান তো চোখ বন্ধ করে তার প্রেরণা হবে পৃথিবীতে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীর জন্য, শুধু মুসলমান নাই গোটা মানব মণ্ডলীর জন্য, যাকে আদর্শের বাস্তব নমুনা করায় আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি অন্য কেউ নন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وَذَكَرَ اللَّهَ كَثِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা পৃথিবীতে অন্য কেউ হবে না, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন নবীউনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলকে তোমরা আদর্শ হিসেবে ফলো করো। আজকে গোটা দুনিয়া জুড়ে আমরা যা লক্ষ্য করছি, সবচেয়ে বড় সংকট হলো আজকে নেতৃত্বের সংকট। আজকে গোটা দুনিয়া জুড়ে আমরা খুঁজতে পাচ্ছি, খুঁজে খুঁজে চারজন খলিফা পাই, কয়জন খলিফা? চারজন খলিফা, একটা হলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে না? ডোনাল্ড ট্রাম্প, ইউরোপের থেরেসা মে, চায়না তো এখন করোনা, ঠিক কিনা? চায়না তো একটু শীত হয়ে পড়ে আছে, এরপরে আছে ভারতের দমোদর দাস নরেন্দ্র মোদি, এরাই তো আমাদের খলিফা হয়ে আজকে বসে আছে। আজকে মুসলমান যদি আজকে ওকের প্ল্যাটফর্মে যদি থাকতো, গোটা পৃথিবীর মোড়ল হয়ে যদি আজকে মুসলমানেরা, ঠিক কিনা? কিন্তু তা তো না। ওর তো ছন্দপতন হয় কি, মানে অসুস্থ নাকি? হ্যাঁ, খেয়াল করতে হবে একটু।
একটু খেয়াল করতে হবে, একটু ওকে, হ্যাঁ একটু কন্ট্রোল করেন। বাচ্চারা থাকুক, সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের আবার একটু কন্ট্রোল করতে হবে আশেপাশে থেকে, ওদেরকে ধমক দেওয়া যাবে না। ওরা থাকুক, ওরা থাকলে বরকত বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামে বাড়ি কার কার, একটু হাত তুলে দেখান তো। এই গ্রামে, এই গ্রামে, জি ভালো, অনেক সুন্দর, জি খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, সুন্দর, অনেক ভালো। আপনারা নিজের এলাকার হক আপনারা আদায় করছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের নেতা একজনই হতে হবে, নেতা বেশি হলে সমস্যা। আমাদের নেতা একজন, মূল লিডার একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তো নাই, এখন তাহলে নেতা কে হবে? তার মতো, তার আদর্শ আমি যার মধ্যে পাবো, তিনি হবেন আমার নেতা। কি কথা কি বোঝা যায়? তিনি হবেন আমার লিডার। কিন্তু আমার বন্ধুগণ, আজকে আমার দেশে লক্ষ্য করি, একটু মনোযোগ দিয়ে যদি তাকিয়ে দেখি, আমার দেশের কোনো কিছুর ঘাটতি নেই। কে বলেছে? অর্থনৈতিক ঘাটতি না, কোনো কিছুর ঘাটতি নেই, খাদ্যের ঘাটতি নেই, কোনো কিছুর ক্রাইসিস নেই, সব ঠিক আছে। কারণ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আমি কারো হাতে দেই নাই, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। সব দায়িত্ব কার? আস্তে বলবেন না, কার? এই যে আমরা এখানে বসে আছি, রাতের বেলা খাবার খেয়েছি হয়তো সবাই, দুপুরেও খাবার খেয়েছি, শুধু এই খাবারটাই খেলে হয় না, এই খাবার যদি ভাতটা যদি আমি তিন দিনও না খাই বাঁচতে পারবো, কিন্তু বসে থেকে নাকের মধ্যে ন্যাচারাল অক্সিজেনটা কে দিচ্ছে? আস্তে বলবেন না, কে দিচ্ছে? খাওয়া থেকে আল্লাহ যে খাওয়ান সন্দেহ লাগে? তিন দিন খাবার বন্ধ বাঁচবো আমি, কিন্তু তিন মিনিট অক্সিজেন বন্ধ আমি বাঁচবো না। নাকের মধ্যে কত সুন্দর করে আল্লাহ পাক সার্ভিস দিয়ে দিচ্ছেন, অক্সিজেনটা দিয়ে দিচ্ছেন। এই অক্সিজেন সরবরাহ যদি না হতো, পৃথিবীর কোনো প্রাণী বাঁচত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রে তুমি আমাকে কেমন করে ভুলো? আমি তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলি না, তুই আমাকে ভুলবি না বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার দিকে স্মরণ করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা ধাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন বিমা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি আমাকে কেমন করে ভুলে থাকো? আমি তো তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলি না, যদি ভুলে যেতাম তুমি বাঁচতে না। আমি তোমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, কত সুন্দর টানা টানা দুটো চোখ দিয়ে দিয়েছি, কত সুন্দর দুটি ঠোঁট দিয়ে দিয়েছি, কত সুন্দর একটি জিহ্বা দিয়েছি। আমার বন্ধুগণ, নারীর জন্য পুরুষ পাগল, পুরুষের জন্য বলে নারী পাগল। এই যে একটা আকর্ষণ আল্লাহ দিয়ে দিয়েছেন নারীর জন্য পুরুষ পাগল, নারীকে দেখে নারীর কি প্রশংসা করে, বলো ও নারী তোমার টানা টানা চোখ, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, লম্বা তোমার নাক, সুন্দর দুটি চিকন ঠোঁট, সুন্দর সাজানো গোছানো দাঁত, সুন্দর তোমার চেহারা, আমি পাগল হয়ে গেছি। বলে না, মনে হয় যুবকরা কিছু কই না, ভাবসাব তো মনে হচ্ছে সব পিসাব হয়ে বসে আছে। আমার ভাইয়েরা, এই যে আমি একটা
নারীর প্রশংসা করছি, এত সুন্দর করে বানালেন, পৃথিবীর কোন কারিগর না আল্লাহ বানালেন, কে বানালেন? আল্লাহ বানালেন, কত সুন্দর করে বানালেন। এই জন্য নারীর প্রশংসা আগে না আল্লাহর প্রশংসা আগে? আসতে বলেন কার প্রশংসা আগে? আল্লাহর প্রশংসা আগে করতে হবে। কিন্তু 14ই ফেব্রুয়ারি পালন হলো, কি সুন্দর করে ফুল দিয়া পালন হয়েছে না? সেন্ট ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন ডে বলা হয় এটাকে। এটা ব্যক্তির নাম, যে ব্যক্তি এটা অবৈধ নোংরা প্রেম করেছিল, যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই অবৈধ প্রেমের স্মৃতিকে স্মরণ করার জন্য ইউরোপরা এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করে। মুসলমানরা চিন্তা করলো খামাখা খালি ওরাই পালন করবে, আমরা একটু পালন করে ধরি। মুসলমানরা এগুলো ভাড়া করে আনছে, কি করে আনছে? ভাড়া করে আনছে। মুসলমানকে ভাড়া করে আনার স্যার না মুসলমান দেওয়ার স্যার? মুসলমানকে ভাড়া করে আনবে না দেবে? মুসলমান ভালোবাসা কি আনবে না মুসলমান ভালোবাসা দেবে? মুসলমান দেওয়ার কথা আর মুসলমান ভাড়া করে আনবে? সম্মানিত ভাইয়েরা, ভালোবাসা চার প্রকার। ভালোবাসা কয় প্রকার? চার প্রকার, আমি সময় পেলে বলবো। এর মধ্যে কিন্তু 14ই ফেব্রুয়ারি নেই, আমরা যেন খুঁজে খুঁজে চিন্তা করেন ভিতর মধ্যে ওটা আসে নাকি, আমি সময় যদি পাই একটু পরে আমি এটা বলার চেষ্টা করবো। আমি মূল লাইনের দিকে যাচ্ছি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আমি কথা বলার চেষ্টা করছি। এবং সূরাতুল আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইমানদারকে বলছেন, শোনো তুমি বেশি না তিনটা কাজ করো, তিনটা কাজ তুমি যদি আমার জন্য করতে পারো আমি তোমার সমস্ত আমলকে সংশোধন করে দেবো। কাজ টাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় আমি সংশোধন করে দেবো, এবং তোমার তমাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবো। সে কাজগুলো আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এলাকার নাম কি? হাড়পুর। হাড়পুর কেন হলো? জিব্বার মধ্যে হাড় কয়টা আছে? হাড় আছে? জিব্বাইতে কোনো হাড় নেই। হাড় মানে হলো শক্ত, জিব্বার ভিতরে কোনো আল্লাহ পাক শক্ত জিনিস রাখেন না। কেন? জিব্বা দিয়ে তুমি সবসময় নরম মিষ্টি মিষ্টি কথা বলবে, কষ্ট দিয়ে কথা বলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব এটা হাড়পুর, এটা নরমপুর, তাই না? তবে হ্যাঁ, শক্ত হতে হবে কাফিরদের জন্য, শক্ত হতে হবে বাতিলদের জন্য, শক্ত হতে হবে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধীর জন্য, ঠিক কি না? শক্ত হতে হবে, তবে নরমটা হওয়া দরকার আমাদের, ঠিক কি না? আমরা কেমন যেন ক্ষিপ্র হয়ে গেছি, আমাদের মেজাজ কেমন যেন হয়ে গেছে। মুসলমানের যে স্বভাব, সে স্বভাব আজকে মুসলমানদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার পথে আমাদেরকে চারিত্রিক সৌন্দর্যে ভরপুর হতে হবে। আমাদের চরিত্র মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আফসোস লাগে দুঃখ লাগে, নবীজির আদর্শ কি সম্মান করে বিজাতীয়রা? মাইকেল এই ছাড় নামে একজন খ্রিস্টান মনীষী একটা বই লিখেছেন, দি হান্ড্রেড একটা বই লিখেছেন। সেই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য মনীষীকে যাচাই বাছাই করে 100 জন মনীষী তার বইয়ের ভিতরে স্থান দিয়েছেন, 100 জন মনীষীর নাম টেনেছেন। এর মধ্যে 1 নম্বর তালিকায় খ্রিস্টান হওয়ার পরেও কোন খ্রিস্টান ব্যক্তির নাম না দিয়ে 1 নম্বর তালিকায় দিয়েছেন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবীজির মর্যাদা, নবীজির সম্মান, নবীজির যে কদর আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পর্যন্ত রাসূলকে কখনো নাম ধরে সম্বোধন করে ডাক দেন নাই, এত সম্মান দিয়েছেন তাকে, এত সুন্দর চরিত্র তাকে উপহার দিয়েছেন। এমন সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আসবে এবং আসে আসে নাই? আমার ভাইয়েরা, সে রাসূল হলেন আমার রাসূল, সে আদর্শ হল আমার আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে অন্য জায়গায় সার্টিফিকেট দিচ্ছেন, নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ জোরে বলি আল্লাহু আকবার। রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি, যে যা বলে বলুক, আপনি সে দেখে কান দেবেন না। আমার নবীর চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে রাসূলকে আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছেন। আল্লাহ সব পয়গম্বরকে নাম সম্বোধন করে ডাক দিয়েছেন, ইয়া মুসা, ইয়া আদম, ইয়া আদম اسكن انت وزوجك الجنه وما تلك بيمينك يا موسى يا يحيى خذ الكتاب بقوه। সকল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সবাইকে ডাক নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু গোটা কোরআন যার উপরে নাজিল হলো, যে নবীর উপরে নাজিল হলো, সে রাসূলকে আল্লাহ পাক একটা বারো হরফে নেদা দিয়া ইয়া শব্দ বলে একটা বারো আর আমার রাসূলের নাম ধরে ডাকলেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহর একটা নির্দিষ্ট বাড়ি আছে, নির্দিষ্ট জায়গা আছে, সেটা কোথায় বলেন? আরশ আযীম। সে আরশ আযীমে কেউ যেতে পারে নাই, আমার রাসূলকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন নিজে। দাওয়াত দিয়ে আমার নবীজি যখন তার বাড়িতে পৌঁছলেন, আরশ আযীমে যখন পৌঁছলেন, প্রথমে শুকর আদায় করলেন রাসূল আমার আল্লাহ তাআলার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত আত-তাইয়্যিবাত। এরপরে অত্তইবাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নিজে রাসূলকে সালাম জানিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, নাকি ইয়া মুহাম্মদ কি বলেছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ইয়া মুহাম্মদ বললেও কিছু হতো না। কিন্তু আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, গোটা বিশ্ববাসীকে বোঝাচ্ছেন, বিশ্ববাসী শোনো, আমার রাসূলকে আমি এত বেশি ভালোবাসি, আমার রাসূলকে আমি এত বেশি মর্যাদা দিয়েছি, যে আযীম শব্দটা আমার সামনে ব্যবহার হয়, সে আযীম শব্দটা আমি আমার রাসূলের সামনেও ব্যবহার করেছি। কি চরিত্র আল্লাহ পাক তার উপহার দিয়েছেন! সেই চরিত্র আমাদের, সেই চরিত্র যদি হতো, সেই চরিত্রকে যদি আজকে লালন করতাম, নেতৃত্বের সংকট হতো না, সামাজিক সংকট হতো না, কোন সংকটই হতো না। মূল কারণ হলো আমরা আমাদের নেতৃত্বকে ভুলে গিয়েছি, ঠিক কি না? নেতৃত্ব ভুলে গিয়েছি, আল্লাহকেও ভুলে গেছি আমরা। আমার আল্লাহ তো আমাকে ভুলেন না, আল্লাহ তোমাকে সবই দিয়েছে। একটা নারীকে দেখে পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ বান্দাকে সব কিছু দিয়েছেন, কিন্তু বান্দার দায়িত্ব হলো আল্লাহর কাছে নিজেকে সপর্দ করে দেওয়া। বান্দার দায়িত্ব হলো আল্লাহর সামনে নিজেকে সপর্দ করে দেওয়া, নিজেকে আল্লাহর সামনে নিজেকে হারিয়ে ফেলা, একাকার করে ফেলা। কিন্তু বান্দা তো আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি তোমার কিছু বৈশিষ্ট্য তুলে ধরছি। খুলিকাল ইনসানু হালুআ وإذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا। মানুষ কেমন? মানুষকে সৃষ্টি করা হয়েছে কৃপণ করে, ছোট মন করে। মানুষ ছোট মনের, এই ছোট মনটাকে বড় করবে কারা? আল্লাহ তাদের বৈশিষ্ট্য কিছুক্ষণ পরে তুলে ধরছেন। যখন কোনো বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায়, যখন সে ভালো কিছু পেয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়। এরকম স্বভাব মানুষের মধ্যে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই। কিন্তু সবকে ভোলা যাবে, কিন্তু আল্লাহকে ভোলা যাবে নাকি? আল্লাহ কি আমাকে ভোলেন নাকি? আল্লাহ আমাকে ভোলেন না। এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভুলিস কেমনে? কি সুন্দর নাকটা দিয়েছি, পৃথিবীর সেরা সুন্দরী একটা নারীকে সামনে এনে যদি সে মুখটা থেকে যদি নাকটা সরায় দেন, কোনো সৌন্দর্য থাকবে না কি? কোনো সৌন্দর্য থাকবে না? এত নিখুঁত করে আমার আল্লাহ আমাকে, আপনাকে সৃষ্টি করেছেন। এই নাকের মধ্যে আমার অক্সিজেনটা নেই, এই অক্সিজেন যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করতেন, বাঁচতাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরবের একজন নাগরিক, সৌদি আরবের এক নাগরিক, আশীর্দ বয়স তার, অসুস্থ অবস্থা, হঠাৎ করে হসপিটালে ভর্তি করা হয়েছে।
ভর্তি করার পর দুদিন পর হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ রিলিজ দেওয়ার পর বুড়া লোকটা বের হয়ে আসার পথে তার হাতে বিল, সেই হসপিটালের বিল দিয়েছে, তাকে বিলটা পে করতে হবে, পেমেন্টটা দিতে হবে তাকে। সেই কাগজ পড়ামাত্রই সে চোখের পানি ফেলে ফেলে কান্দে। ডাক্তার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় রোগীর টাকার সমস্যা, টাকা দিতে পারবে না। বলা হলো, ও চাচা চিন্তা করবেন না, টাকা দেওয়া লাগবে না, আপনার মনে হয় অর্থনৈতিক ক্রাইসিস আছে, সংকট আছে। এবার বৃদ্ধ লোকটা বলছে, ও ডাক্তার আল্লাহর কসম করে বলি, টাকার জন্য আমি কাঁদতেছি না, আমার টাকার কোনো সংকট নেই, আমার কান্নার কারণ হলো তোমরা আমার অক্সিজেনের বিল করেছো, দেখতেছি এই জায়গায় 24 ঘন্টার জন্য 1300 রিয়াল মানে 28,000 টাকা, মাত্র 24 ঘন্টার। যদি অক্সিজেনের বিল যদি 28,000 টাকা হয়ে থাকে, আমার আল্লাহ আমাকে আজকে 80 বছর ধরে 24টা ঘন্টায় আমাকে অক্সিজেন দিলেন, আমার আল্লাহ তো আমার কাছ থেকে একটা পয়সাও কোনো টাকা নিলেন না, একটা পয়সাও গ্রহণ করলেন না, এক চুল পরিমাণ আমার কাছে আল্লাহ চেয়ে নিলেন না, আল্লাহ আমাকে কত কি দিলেন, এই জন্য আমি কান্দি। আমার ভাইয়ের আল্লাহর নিয়ামত আমরা আদায় শোকর আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না, যারা আলেম সমাজ আছেন, লাতুসআলুন্না, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্য অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে আমার নিয়ামত সম্পর্কে। এই সুন্দর নাক দিয়েছেন কে, সুন্দর মুখ দিয়েছেন কে, সুন্দর হাত দিয়েছেন কে, লাঞ্চটা দিয়েছেন কে, বিড়ি খায় লাঞ্চটা নষ্ট করলো কে, আল্লাহ। এখন তো কেউ কিছু করে না। লোকমান ভাই আছেন আপনি, আমার খুব প্রিয় ভাই, এই এলাকায় প্রথম ওনার সঙ্গে আমার পরিচয়, অনেক আগের থেকে মধুইল, না মধুইল আমি আসি, সেখানে মানুষ জায়গা দেওয়া যায় না। আমার লোকমান ভাই এসে বলতেছে, আপনি কোথায় আসেন আমি জানি না, তো প্রচার মনে হয় একটু কম হয়েছে, যাই হোক আপনারা যা আয়োজন করেছেন লোকজন তা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ, তাই না, জোরে বলি আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। লাঞ্চটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ফুসফুসটা দিয়েছেন কেন, অক্সিজেন যাবে, অক্সিজেন গ্রহণ করবে, শ্বাস প্রশ্বাস তুমি নেবে, এটাকে তোমার ঠিক রাখতে হবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমরা জিকির করব কার, আসতে বলবেন না জিকির করব কার, আর বিড়িটা টান দেব কার নামে, আল্লাহর নামে বিড়ি টান দেব, আল্লাহর নামে। আমার ভাইরা বুঝি না, মাঝে মাঝে হতাশ মনে হয়, আমার দেশে মাত্র 3% লোক নামাজ পড়ে, কয় পার্সেন্ট বলেন, 3% লোক নামাজ পড়ে, বাকি 97% নামাজ পড়েই না। আবার ওরা বলে, হুজুর নামাজ পড়লে কি লাভ, অমুক দরবারের মুরিদ আমি, আছে না নাই, অমুক দরবারের মুরিদ, পিসাব আমার জান্নাতের লিস্ট নিয়েছে, পিসাব আমাকে জান্নাতে নিয়ে যাবে, কেমন করে জাহাজ আনবে, সেই জাহাজ আমার পিসাব হাল ধরবে, পাল তুলবে, আমরা হবো তার প্যাসেঞ্জার, এক টান মেরে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবে, যা তুই জাহান্নামে। কেউ কারো কবরে কোন উপকার করতে পারবে না, কোন আত্মীয়তা দিয়ে কোনো কাজ হবে না, সেই দিন কোনো ঘুষ উৎকোচ গ্রহণ করা হবে না, সেই কণ্ঠকীর্ণ দিন সেই দিন সবার সামনে আসেন নাই বলে আছে। আমার বন্ধুগণ, তাই যদি হতো নূহ আলাইহিসসালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা আজুরকে জান্নাতে নিতে পারতেন, ইব্রাহিম আলাইহিসসালাম পয়গম্বর হওয়ার পরও তার বাবার কোনো উপকার করতে পারবেন না, নূহ আলাইহিসসালাম একজন পয়গম্বর হওয়ার পরও তার ছেলের কোনো উপকার করতে পারবেন না। একজন সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে নবীর সামনে, রাসূল বলেছেন, সাহাবীরা কান্দো কেন, কি হয়েছে, সাহাবীর কান্না দেখে রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমার বাবার কোলে আমি মানুষ হয়েছি, কত কষ্ট করে আমার বাবা কোলে পিঠে আমাকে বড় করেছেন, সেই বাপ আজকে বেঈমান হয়ে মারা গেছে, আমার বাবা তো জাহান্নামী, এই জন্য আমি কান্দি। রাসূল বললেন,
ও আমার সাহাবীরে কেঁদো না কেঁদো না, তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল, আমার রোগীও পারবেন না। কারণ সবচেয়ে বড় বিষয় হলো ইমানটা থাকতে হবে, ইমানটা মজবুত থাকতে হবে, আদর্শ লালন করতে হবে, ইমানের মধ্যে কোনো ফাটল রাখা যাবে না। মূল বিষয়টা আমার আপনার মধ্যে থাকা চাই। আমার দেশের মুসলমানরা নামাজ পড়ে না কিন্তু ওয়াশরুমে খুব আছে না, এমন মাহফিল আমি পেয়েছি, লক্ষ লক্ষ মানুষ মাহফিল হাজির হয়ে গেছে। যখন বলা হয় কারা কারা ফজর নামাজ পড়েছে, কারা কারা এশার নামাজ পড়েছেন, মাগরিব নামাজ পড়েছেন, হাত 2% ওঠে। আবার বলে হুজুর আপনার ওয়াশরুমটা দারুণ মজা লাগে কিন্তু হুজুর পানি দারুণ ঠান্ডা, হুজুর পানি ঠান্ডা লাগে। আমার ভাইয়েরা যেটাই হোক না কেন, মূলটা ছাড়া যাবে না, ইমানটা নষ্ট করা যাবে না। সবচেয়ে বড় সম্পদ হলো ইমান, সবচেয়ে বড় সম্পদ কি ইমান, ইমান নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ আল্লাহ বলছেন বান্দা আমি তোমার সব চাহিদা পূরণ করলাম, তুমি আমার হক আদায় করো, আমার হক যদি আদায় করতে ব্যর্থ হয়ে যাও আমি তোমাকে জাহান্নাম দেব। আল্লাহর হক আছে না নাই একটু পরে আসতেছি, লাইন একটু ওঠার চেষ্টা করছি। আমার ভাইয়েরা আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম মানুষ কোথায়, কিন্তু আপনারা যে এরকম সালাত তা তো বুঝি নাই। আমি ওঠার পরে লোকজন মোটামুটি একটা পরিবেশ চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। থাক লাগবে না, সবার সামনে কি এরকম করে চা খাওয়া যায় বলেন তো? হ্যাঁ, বেদবি হয়ে যায় তাই না? আপনারা খাবেন? আচ্ছা আচ্ছা, কষ্ট হয় সব রাত তো, আমাদের তো সব রাত প্রতিদিন মানুষের সামনে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কথা বলতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ইমান। ইমানকে আমরা কেউ নষ্ট করতে যাব, আর সেই ইমানকে সুন্দর করে সাজানোর জন্য একটা মডেল দরকার, একটা আদর্শ দরকার। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানতে হবে জীবনের সকল জায়গায়। রাসূল কেমন করে খেয়েছেন, রাসূল কেমন করে পড়েছেন, রাসূল কেমন করে ঘুমিয়েছেন, রাসূল তো সব কিছুর মডেল ছিলেন। রাসূল যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি ইমাম হয়ে যেতেন, যখন যুবকের সামনে দাঁড়াতেন তখন যুবক হয়ে যেতেন, যখন তিনি বউদের সামনে যখন দাঁড়াতেন স্বামী হয়ে যেতেন, শিশুর সামনে যখন দাঁড়াতেন তখন তিনি মডেল হয়ে যেতেন, যখন নাতির সামনে দাঁড়াতেন নানা হয়ে যেতেন, আবার যখন যুদ্ধে দাঁড়াতেন তখন তিনি যুদ্ধের সেনাপতি হয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যখন বিচারপতির চেয়ারে বসতেন তখন তিনি ন্যায় বিচারপতি হয়ে যেতেন। আমার দেশে ন্যায় বিচারপতি তো ঘরে ঘরে নাকি? ন্যায় বিচার তো ঘরে ঘরে নাকি? আমার ভাইয়েরা, আমার নবীজির বিচার ছিল খুব শক্ত বিচার, ছিল ইনসাফ ভিত্তিক বিচার ছিল। কারণ ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আমার নবীজি বিচার করতেন আদলকে সামনে রেখে। নবীজির বিচার এত সূক্ষ্ম ছিল যে নবী কোনো আত্মীয়তা দেখতেন না, নবীজি কোনো ব্যক্তির দিকে তাকাতেন না। আমার নবীজির বিচার ব্যবস্থা এত কঠোর ছিল, উচ্চ বংশের এক মহিলা চুরি করে ধরা পড়ে গেল, নবীর সামনে যখন নিয়ে আসা হলো রাসূল বললেন হাতটা কেটে দাও, রাসূল অর্ডার দিয়ে দিয়েছেন। এমন সময় ওই বংশের কিছু বিশেষ বিশেষ ব্যক্তি ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, ওমর তোমার কথা ধরে রাসূল শুনবেন, তুমি একটু সুপারিশ করো আমাদের জন্য যেন হাতটা না কাটে, মাফ করে দেয়। নবীর সামনে ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখুন তো মাফ করে দেওয়া যায় কিনা, দেখুন তো একটু ছাড় দেওয়া যায় কিনা, আমার নবীজি চক্ষুরক্তিমাকার ধারণ করলেন আর বলে ফেললেন, ও ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় চলে গেল? আজকে যদি ওই উচ্চ বংশের ওই মহিলা আজকে চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি আমার মেয়ে ফাতিমার হাত আমি তার বাবা হয়ে নিজের হাতে কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আইন সবার জন্য আমার দেশে তো আছে, আছে না? আছে আছে আছে। তাহলে তো বক্তা শ্রোতা দুই রকম হয়ে গেল,
আমার ভাইয়েরা, আমার দেশে বিচারের জন্য সাক্ষীর মাঝে মাঝে প্রয়োজন হয় না। বিচার করতে গেলে দুই পক্ষ লাগে কিনা বলে, এখন কয় পক্ষ? কোন পক্ষই লাগে না, অটো রায় আছে না নাই আছে, এরকম হয়ে যায়। তার বড় প্রমাণ হলো এসকে সিনহা নিজেই কইছে, ঠিক কিনা? এসকে সিনহা নিজেই বলেছে, নিজে বলে মারছে দৌ, এখন হয়ে গেছে পাগল। একটা দেশের প্রধান বিচারপতি যদি পাগল হয়ে যায়, যারা বানাইছে তারা কোন মহা পাগল? আমার ভাইয়েরা, কোন দিকে যাবো কি বলবো, একটু কান লাগিয়ে লাগিয়ে শুনুন। এক রাত পেয়েছে, একটু একটু করে বলি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমাদের ভালো হওয়ার জায়গা একটাই, সেটা হলো আমরা মডেল বানাবো একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।